কোনো স্টপই আছে না। কি হচ্ছিল ঘটনাটা? মোবাইলে প্রথমে একটা মেসেজ আসে কেওয়াইসি সাসপেন্ড বলে, 24 ঘন্টার মধ্যে কেওয়াইসি না জমা করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, এই ধরনের সতর্কতামূলক একটা মেসেজ আসে। তলায় একটা ফোন নাম্বার, অফিসিয়াল ফোন নাম্বার হিসাবে দেওয়া আছে। সেখানে আমি ফোন করি, ফোন করার পরে একটা লিঙ্ক দেওয়া হয় আমাকে অ্যাপসে, সেই অ্যাপসটা ডাউনলোড করে তারা একটা আইডি নাম্বার জানতে চাইলেন, সেই আইডি নাম্বারটা বললাম। তারপরে আমাকে 1 টাকা ট্রানজেকশান করতে বললেন, 1 টাকা ট্রানজেকশান করলাম। করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট থেকে SBI অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ছিল পেটিএমটা, সটাসট 2 বারে 9,999 টাকা করে উইথড্র হয়ে যায়। তারপরে আমি ঘটনাটি আজ করতে পেরে ফোনটা সুইচ বন্ধ করে দিই। কোনো অভিযোগ জানানো হয়েছে? হ্যাঁ, থানায় আমি অভিযোগ জানিয়েছি। SBI এর আমাদের SBI গেছিলাম, সেখানে বলেছে এটা থার্ড পার্টি সফটওয়্যার, এই সফটওয়্যারের দায়বদ্ধতা আমরা নেব না। আপনার নাম? সঞ্জয় কর। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট। Thank you.